ভারত উপমহাদেশ অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এসব দেশে বিশেষ করে বেনামাজির সংখ্যা এত বেশি কেন? অন্যান্য দেশেও বেনামাজি আছে, আরব দেশগুলিতেও বেনামাজি আছে, কিন্তু ভারত উপমহাদেশের মতো বেনামাজি পৃথিবীর কোনো দেশে নেই। অথচ তারা মুসলিম, নিজেকে বলে, দাবি করে যে আমরা মুসলিম থাকব। এবং কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই বিধান যে বেনামাজি মুসলিম থাকে না, তাহলে তাদের জন্য সবচাইতে বড় কষ্টকর বিষয়। তো এই বেনামাজির সংখ্যা আমাদের দেশগুলিতে বেশি কেন? এর উত্তর বেশ কিছু রয়েছে, বা এর কারণ বেশ কয়েকটি রয়েছে, কয়েকটি কারণ উল্লেখ করব। তার আগে যে আয়াতটি শুরুতে পাঠ করেছি, সূরা রোমের আয়াত নম্বর 31, সে আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াত ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, এবং মুশরিকদের দলভুক্ত হয়ে যেও না। অর্থাৎ নামাজ না কায়েম করলে, সালাত প্রতিষ্ঠা না করলে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে কারিমের স্পষ্ট। বেনামাজির সংখ্যা কত এ সম্পর্কে যদি জানতে হয়, তো একটি পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়েছে একটি কিতাবে। আমাদের এক ভাই উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তার বিশেষ এক প্রফেসর সেই পরিসংখ্যান পেশ করেছেন সেই ইসলামিক ফাউন্ডেশনে, যে বাংলাদেশে বেনামাজির সংখ্যা, অর্থাৎ পাঁচ অক্ত নামাজি যারা তারাই হচ্ছে নামাজি, আর যারা পাঁচ অক্ত নামাজি নয় তারা বিভিন্ন ভাবে বিভক্ত। কেউ ঈদ পড়া মুসলমান, দুই ঈদ বছরে পড়ে, কে জুমা পড়ে, কেউ এক অক্ত দুই অক্ত পড়ে যখন যেমন ফুরসত হয়, কোনো সপ্তাহে পড়লো ভালো করে, কোনো সপ্তাহে পড়লো না, কোনো দিন তিন অক্ত, কোনো দিন চার অক্ত, কোনো দিন এক অক্ত, এই রকম। এরা সকলেই কিন্তু বেনামাজি, এরা সকলেই বেনামাজি। এই বিষয়টি সময় থাকলে আরও ভালো করে স্পষ্ট করব কেন বেনামাজি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই ফরজ করেছেন পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন, পাঁচ যদি আদায় না করা হয়, পাঁচ অক্ত মানে পাঁচ অক্তে 17 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, পাঁচে যদি চার আদায় করা হয়, তাহলে ইসলামের বহু মাসলা মাসাইল রয়েছে যাতে পাঁচে যদি চার করেন, সাতে যদি ছয় করেন, কম করেন অথবা বেশি করেন, তাহলে আল্লাহ পাক কবুল করবেন না। যেমন আল্লাহর ঘর কাবার তওয়াফ কত চক্করে হয়? সাত চক্করে। কেউ যদি ছয় চক্কর দেয় তাহলে কি কবুল হবে? যে না, ছয় চক্কর দিয়েছে তো ছয় চক্করের নাকি পাবে? পাবে? কিছুই পাবে না। সাফা মারওয়ার সাই কত চক্কর? সাতটি চক্কর রয়েছে। কেউ যদি ছয় চক্কর দেয় অথবা আট দেয় নাকি পাবে? আট দিলে বিদাত হবে, সেজন্য কবুল হবে না। আর সাত দিলে, সাতের জায়গায় ছয় দিলে, আল্লাহ পাক যেহেতু সাত ফরজ করেছেন সুতরাং ছয় কবুল হবে না, কিছুই নাকি পাবে না। এই রকমই মনে রাখবেন একেবারে পাঁচ অক্ত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি ফরজ করেছেন, তখন তিনি কি বলেছেন? খামসু সলাওয়াতিন, পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত নামাজ। এবং সাহাবাই কেরামদের জীবনে কোনো একজন সাহাবি, 1,24,000 সাহাবাই কেরামের বেশি সংখ্যা তাদের, শুধু হজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজে ছিলেন 1,24,000-এর বেশি। তাহলে অনেকে মাজুর ছিলেন যারা হজে যেতে পারেননি, নারী পুরুষ, তাদের একজন সাহাবি থেকে প্রমাণ করতে পারবে না কেউ যে তারা কেউ চারক্ত নামাজ পড়তেন কোনোদিন। মাঝে মধ্যে কখনো চারক্ত পড়েনি, অথচ তারা মুসলিম। সাহাবাই কেরামদের মধ্যে এরকম ছিল না, বরং তাদের ঐক্যমত ছিল যে আলোচনায় আসবে যে বেনামাজি মুসলিম নাই। সাহাবাই কেরামদের ইজমা ছিল, যে ইজমার কথা আমাদের দেশে বিদাতের ক্ষেত্রে শুনি, ভুল ব্যাখ্যার ক্ষেত্রে শুনি, কিন্তু
सही विषय क्षेत्र इजमार कथा सुनी ना नामाज़ क्षेत्र बेनामाज़ी मुस्लिम नय एर ओपर सहाबे किराम रज़ियल्लाहु ताला अन्हुम अजमाइन इजमा छिलो। तो बेनामाज़ीर संख्या सम्पर्के आर नामाज़ीर संख्या सम्पर्के ए परिसंख्याने बला हयेछे जे बांग्लादेशे आर एक ही अवस्था भारतेर एक ही अवस्था पाकिस्तानेर बांग्लादेश जेते भिन्न नय एक ही रकमेर मुस्लिम समाज बला हयेछे जे शतकरा दुई जन मात्र पाँच वक्त नामाज़ी शतकरा मात्र दुई जन पाँच वक्त नामाज़ी তার মধ্যে বিদাতি আছে ভুল ভুল তরিকায় নামাজ পড়ে তারাও আছে সহি তরিকায় পড়ার আছে এমন না যে শুধু সহিশুদ্ধ সহিশুদ্ধ যদি হিসাব নিতে যাওয়া যায় তাহলে কোনো পার্সেন্টেজই হয়তো আসবে না যারা ভুল তরিকাতে নামাজ পড়ে দুর্বল তরিকাতে নামাজ পড়ে সবগুলিকে মিলিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সংখ্যা হচ্ছে শতকরা দুইজন আর বাকি আটানব্বই জন তার মধ্যে কিছু ঈদ পড়া মুসলমান কিছু জুমা পড়া মুসলমান আর কিছু চার অক্ত তিন অক্ত দু অক্ত এক অক্ত মাঝে মধ্যে রমজানি মুসলমান রমজানে নামাজ পড়ে মা বাবা মরে গেলে আপনজন ছেলে মেয়ে মরে গেলে নামাজ পড়ে এইরকম মুসলমান। তো এই হচ্ছে নামাজ নামাজি আর বেনামাজি সম্পর্কে পরিসংখ্যান যেটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রফেসর পেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনে। তো এই বেনামাজির সংখ্যা এত বেশি কেন এর বিভিন্ন কারণ রয়েছে। বেনামাজির হুকুম বলার আগে এই কারণগুলি আমি নোট করেছি যাতে করে বুঝতে আমরা চেষ্টা করি এবং এই কারণগুলি দূর করার চেষ্টা করি। কারণ এই সমাজে এই কারণগুলি মজুদ রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি সরিয়ে না দেওয়া ততক্ষণ পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে না। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেইভাবে নামাজের গুরুত্ব কোরআনে কেরিমে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে সেইভাবে ইসলামিক আলোচনায় ফুটিয়ে তোলা হয় না। সে ওয়াজ মাহফিল নেন আর বিশেষ কোনো অনুষ্ঠান নেন ইসলামিক যে কোনো আলোচনা নেন বড় সম্মিলন নেন আর ছোটই নেন আর ইজতেমা নেন যাই নেন নামাজের যেইভাবে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে সেইভাবে গুরুত্ব ফুটিয়ে তোলা হয় না। নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষ মুসলিম হতেই পারে না নামাজ ছাড়া এ কথা তুলে ধরা হয় না। আরেকটি বিষয় এখানে মনে রাখবেন যে এই রোগ বিশেষ একটি শ্রেণীতে নেই মুসলিম সমাজের, অর্থাৎ শুধু গরিব শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এমন বিষয়টি নয়, মধ্যম শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না বা তারা নামাজি বেশি আর তাদের মধ্যে বেনামাজি নেই এমন নয়, বরং গরিব থেকে শুরু করে ফকির দরিদ্র থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে বেনামাজি আর বেনামাজি বেনামাজি আর বেনামাজি। বরং এক শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ পাক পার্থিব ধন সম্পদ দিয়েছেন অথবা নেতৃত্ব দিয়েছেন এই নামাজ পড়া আর সিজদায় অবনত হওয়া আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে ঝুঁকে যাওয়াকে নিজের জন্য মানহানি মনে করে, তুচ্ছ কাজ মনে করে, মনে করি এগুলি বিশেষ এক শ্রেণীর লোকদের কাজ, ওই মোল্লার দৌড় মসজিদ ব্যাস এসব কাজ তারা কেন করবে। কিন্তু তারা আল্লাহ পাকের গোলাম, অনেক পাপিষ্ঠ গোলাম, তাদের সামনে ঝুঁকে যেতে কোনো অসুবিধা নেই নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের পেটের জন্য, পয়সার জন্য। একজন ছোট নেতা বড় নেতার সামনে ঝুঁকে যেতে তার গোলামি করতে কোনো অসুবিধা নেই তারা করে। কিন্তু যিনি রব্বুল আলামিন বিশ্বজাহানের রব যার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করেছেন তার সামনে ঝুঁকতে তারা মানহানি মনে করে। এ আবার কি প্রয়োজন, সিজদায় কেন করতে হবে? আশ্চর্য যে জাকির নায়েক সাহেবের এক প্রোগ্রামে এক মহিলা মুসলিম মহিলা জিজ্ঞাসা করেছে যে মুসলিম সিজদা কেন করে, সে নিজে মুসলিম মহিলা কেন সিজদা করতে হবে? সুবহানাল্লাহ, এই যে এমনিতে জিজ্ঞাসা হয়নি, কারণ এই মন মেজাজ রয়েছে যাদের কাছে পয়সা রয়েছে এক শ্রেণীর লোক আর বেনামাজি এবং যাদের কাছে নেতৃত্ব রয়েছে এবং বেনামাজি তাদের অবস্থা এরকমই, তাদের অবস্থা এরকমই। তো একটি কারণ হচ্ছে যে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়নি, ফুটিয়ে তুলতে হবে যে কোনো জায়গায় যেখানে আলোচনা হবে প্রথম নামাজের গুরুত্ব এবং সঠিক নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। দুই নম্বর বিষয় রয়েছে যে আমাদের দেশে নামাজের ফজিলত সম্পর্কে যদিও কিছু কথাবার্তা বলা হয়, নামাজ পড়লে এই পাবেন এই পাবেন এই পাবেন এই ফজিলত এই ফজিলত কিছু তুলে ধরা হয়, কিন্তু নামাজ না পড়লে তার যে শাস্তি রয়েছে সে যে কত বড় অপরাধ,
তার শাস্তি খুন করা শাস্তির চাইতে বড়, জেনার শাস্তির চাইতে বড়, চুরি ডাকাতির শাস্তির চাইতে বড়? এসব কোনোদিন তুলে ধরা হয়নি, কোনোদিন আপনি শোনেননি যে এত বড় শাস্তি রয়েছে বেনামাজির দুনিয়া এবং আখেরাতে। শুধু আখেরাতে নয়, দুনিয়া এবং আখেরাতে তুলে ধরা হয়। তাহলে একদিকে আলোচনা করে নামাজ পড়লে খুব লাভ, কিন্তু না পড়লে যে কত লস তুলে ধরা হয় না। আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ লাভ না করতে পারলেও লস থেকে বাঁচতে চায়, ঠিক না? আপনি নিজে যদিও অত স্বাস্থ্যবান না হন, কিন্তু মরে যাওয়া থেকে বেঁচে থাকতে চান। তো যদি মানুষ জানতো আমাদের দেশের যে নামাজ না পড়লে এত বড় কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, পৃথিবীতে মুসলিম নয়, দুনিয়াতে বেঁচে থাকাকালীন অমুসলিম এবং মরে গেলে চিরকাল জাহান্নাম, এসব বিধান তুলে ধরা হয় না। ফজিল নামাজ পড়লে এই পাবে সেই পাবে, ফুল বাগান পাবে, জান্নাত পাবে, প্রয়োজন নেই ওর, পেট গরজ তার, পয়সা গরজ, সেজন্য পয়সা যেখানে আছে সেগুলি শিখেছে, কিন্তু নামাজ শেখেনি, নামাজের আত্মহাল জানে না, সুরাও জানে না। কিন্তু সৌদি আরবে আস্তে আস্তে স্যালারিকে আরবিতে কি বলে জানে, ছুটিকে কি বলে জানে, পাসপোর্ট একামা কি বলে জানে, সব জেনে ফেলেছে, এর পেটের গরজ। তিন নম্বর কারণ আছে যে যদিও কিছু আলোচনা এরকম করা হয় আখেরাতের কিছু শাস্তির কথা, কিন্তু দুনিয়ার শাস্তির কথা তুলে ধরা হয় নাই, এটা একেবারে শোনেননি। বেনামাজির আখেরাতে হয়তো কিছু শাস্তির কথা তুলে ধরা হয়, আখেরা ধার নগদ নয়, অনেকের ওই অতদূর পর্যন্ত নজরই যায় না যে আখেরাত পরকাল মৌতের পরে কি হবে চিন্তা করে। তখন এমনও বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ মুসলিম সমাজে, যাদেরকে যদি ভালো করে জিজ্ঞাসা করেন যে বুকে হাত রেখে বলো, সত্য কথা বলো যে তোমার সারা জিন্দগিতে পরকালে কি হবে, মতের পরে কি জবাব দেব, এই চিন্তা কোনোদিন হয়েছে? যদি সত্য কথা বলে, না এইসব আমি চিন্তাই করি। তো আখিরাতের কিছু শাস্তির কথা তুলে ধরা হলে আখিরাতের বিশ্বাস, দুনিয়ার শাস্তি, দুনিয়াতে যদি ইসলামিক প্রশাসন থাকে, ইসলামিক আইনের বাস্তবায়ন হয়, তাহলে তার কত বড় শাস্তি রয়েছে। আজকে যদি একজন মানুষ জানে যে সন্ত্রাসীর কি শাস্তি রয়েছে, দেশদ্রোহীর কি শাস্তি রয়েছে জানে, যদিও দেশদ্রোহিতা করতে যায় জানে যে শাস্তি রয়েছে, ভয় পায়, কিন্তু বেনামাজির শাস্তি রয়েছে ইসলামিক শাসনে তা জানে না, কোনোদিন জানানো হয়নি তাদেরকে, যার ফলে বেনামাজির সংখ্যা বেশি। জানেও না, বাস্তবায়ন হয়তো দূরের কথা, দুনিয়ার শাস্তির কথা জানেও না যে দুনিয়াতে কত বড় তার শাস্তি রয়েছে।